সেটাই তো বললাম যে নায়কের পাশে বসে যখন সিনেমা দেখি তখন তো বিষয়টা ভালো লাগে। তো সোনার চোর দেখলেন, কেমন লাগলো? অনেক ভালো লেগেছে। কেন ভালো লেগেছে? কেন ভালো লেগেছে, সবকিছু মিলিয়ে ভালো লেগেছে। সবকিছু মিলিয়ে বলতে কি? সবকিছু মিলিয়ে অভিনয় ভালো লেগেছে, কাহিনী ভালো লেগেছে, দেন একটা গ্রামীণ পরিবেশের একটা মুভি ছিল, তো ভালো লেগেছে। যারা আসলে জায়েদ খানকে নিয়ে সমালোচনা করে, জায়েদ খানকে নিয়ে ট্রোল বানায়, আমার মনে হয় যে সোনার চর মুভিটা দেখলে সবার ধারণাটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। তো জায়েদ খান হতে পারে যে পার্সোনালি হচ্ছে একটু ফানি ক্যারেক্টার বা একটু মজা করে, তো এই সিনেমার জায়েদ খান আর ডিগবাজি জায়েদ খান কিন্তু টোটালি ডিফারেন্ট। তো ভালো লেগেছে, ডিফারেন্টটা হচ্ছে অভিনয়ের দিক থেকে হচ্ছে গিয়ে সে টোটালি হচ্ছে গিয়ে ডিফারেন্ট। অ্যান্ড মানে আমরা বাস্তবে যেটা দেখি জায়েদ খানকে সবসময় একটু মানে মজা করে কথা বলে, দেন হচ্ছে গিয়ে অনেকে বলে হচ্ছে ভাইরাল ডিগবাজি জায়েদ খান, তো সব কিছু মানে ওই সাইডটা যদি বাদ দেওয়া হয় আর যদি সিনেমার দিক থেকে ধরা হয় তাহলে জায়েদ খান অনেক ভালো অভিনয় করেছে অ্যান্ড আমার মনে হয় ইন ফিউচারে আরও বেটার কাজ করবে। আমি তাদের জন্য বলবো যারা বলে যে জায়েদ খানের অভিনয় হয় না, জায়েদ খান কিছু পারে না, ডিগবাজি দেব ভাইরাল, হ্যাঁ, তো আমি বলবো যে তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই আপনারা সোনার চর মুভিটা দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। অ্যান্ড সোনার চর মুভিটা একদম ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা সিনেমা, তো ভালো লেগেছে। আমার কেন জায়েদ খানকে ভালো লাগে, জায়েদ খান ভালো মানুষ এই জন্য ভালো লাগে। সিনেমাতে প্রেমিক হিসেবে জায়েদ খান তো দেখলাম অনেক ভালো, বাস্তবে কেমন এটা তো আমি জানি না, মানে বাস্তবটা মিলান তাহলে কিন্তু হবে না। আর সব থেকে মজার বিষয় যে আজকে একদম সিনেমার হিরোর সাথে মানে একদম পাশাপাশি বসে যখন সিনেমাটা দেখা হয় তখন কিন্তু সিনেমা দেখার আগ্রহটা বেড়ে যায়, হ্যাঁ। তো আজকের মুভিটা কিন্তু আমি জায়েদ খানের সাথে বসে দেখেছিলাম, একদম পাশাপাশি বসে দেখেছিলাম, তো ভালো লেগেছে। জায়েদ খানের পাশে বসে সিনেমা, পাশে বসে সিনেমা দেখেছিলাম, নায়কের পাশে বসে দেখা, মানে সেটাই তো বললাম যে নায়কের পাশে বসে যখন সিনেমা দেখি তখন তো বিষয়টা ভালো লাগে, তো আমারও ভালো লেগেছে। হ্যাঁ, ছবিও তুলেছি, ভিডিও করেছি, তো ভালো লেগেছে। অ্যান্ড জায়েদ খানকে তো অলওয়েজই আমার ভালো লাগে, এটা তো বরাবরই বলা হয়। যারা আসলে সোনার চর নিয়ে কথা বলে বিভিন্ন, তাদের কি বলবেন এবং যারা এখনো সোনার চর দেখেনি তাদের কি বলবেন? সমালোচকদের কাজই হচ্ছে সমালোচনা করা, হ্যাঁ, যারা আসলে সমালোচনা করে বা মানুষকে ছোট করে কথা বলে তাদের কাজই আসলে এটা, আর তারা কিন্তু দেখবেন সবসময় পিছিয়েই থাকে, হ্যাঁ। আর যাদেরকে নিয়ে কথা বলা হয় তারা কিন্তু দেখবেন সবসময় এগিয়ে যায়, হ্যাঁ। আর যারা হচ্ছে পেছন থেকে কথা বলে তারা তো পেছন থেকে কথা বলে এবং হচ্ছে ওই জায়গাটাতেই থাকে, তারা কখনো সামনের দিকে আগাতে পারে না। সো জায়েদ খানকে নিয়ে অনেকেই হচ্ছে সমালোচনা করে বা অনেকেই হচ্ছে ট্রোল করে, তো আমার মনে হয় এগুলো করে আসলে তার কিছু যায় আসে না। সবাইকে সোনার চর মুভিটা দেখতে অ্যান্ড সবাই যারা যাদের গার্লফ্রেন্ড আছে বা যাদের বয়ফ্রেন্ড আছে যারা প্রেম করেন, সো হচ্ছে গিয়ে তারা সিনেমাটা দেখেন, অনেক মজা পাবেন। কোশ্চেনটা যদিও একটু উদ্ভট ছিল, তো আমি যেহেতু বলেছি জায়েদ খান আমার ফ্রেন্ড, সো ফ্রেন্ড হিসাবে হাগ করাটা এখনকার জেনারেশনে খুবই নর্মাল, সো আমি নর্মালি নেব, দ্যাটস ইট।